প্রিয় ভিউয়ার্স আপনারা যাকে দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরিহিত পাঞ্জাবি পরা কাঁধে একটি ফগার গান যা দিয়ে এডিস মশা প্রতিরোধ করা হয় সেই ফগার গান কাঁধে ব্যক্তিটি ভালো মনের মানুষ যিনি মাদারীপুর জেলার রাজর পৌরসভার সম্মানিত মেয়র সে এডিস মশা থেকে প্রতিকার পাওয়ার জন্য ডেঙ্গুরোধ প্রতিরোধের জন্য নিজেই ফগার গান কাঁধে তুলে নিয়েছে সে আজ টেকেরহাট বন্দরের বাসস্ট্যান্ড এবং এর আশপাশের আবাসিক এলাগুলো এলাকাগুলোতে নিজেই ঘুরে ঘুরে এভাবে ঔষধ দিয়েছেন ঔষধ ছিটিয়েছেন এডিস মশা নিধনের জন্য ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই এডিস মশার বিরুদ্ধে যখনই সারা দেশে এডিস মশার প্রকোপে মহামারী আকার ধারণ করেছে যখন ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণের মেয়র ডেঙ্গু জ্বর প্রতিরোধে হিমশিম খাচ্ছে ঠিক তখনই সে কোনো কর্মী বা কারো দিকে কারোর জন্য অপেক্ষায় না থেকে নিজেই ফগার গান কাঁধে তুলে নিয়েছেন যদিও রাজর পৌরসভাটি একদমই নতুন এবং এই রাজর পৌরসভার হয়তো আজীবনের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এ কারণেই যে সে এই পৌরসভাটি নতুন এবং এই পৌরসভায় পৌরসভার বিপুল ভোটে বিজয়ী মেয়র নির্বাচিত হয়েছেন এবং সে তাকে মানে গরিবের বন্ধু বলা হয় সে যেখানে সেখানে বসে গরিবের সাথে কথা বলে চায়ের দোকানে বসে কথা বলে এবং কার কী সমস্যা সেই সমস্যা জেনে নিয়ে ছুটে চলেন সেই কাজের উদ্দেশ্যে আপনারা দেখতে পেলেন যে সে নিজেই এই এডিস মশা বিরুদ্ধে বা এই এডিস মশা রোখার জন্য সে ফগার গান দিয়ে নিজেই ওষুধ ছিটিয়েছেন সে এখনে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি ওষুধ ছিটাচ্ছেন সে কাউন্সিলর নাম বাবলু বাগা সেও তার সাথে সবসময় কাজ করে যাচ্ছে এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা জাহাঙ্গীর সেও প্রতিদিনকার মতো রুটিন যে মেয়র সাহেব একা করবে কেন আমরাও তাকে সাপোর্ট দিব তার কোনো শ্রমিক লাগে না তার কোনো লোক লাগে না সে নিজেই চষে বেড়ায় তার পৌর অঞ্চল কোথায় কার কী সমস্যা সবসময় দিকে সে খেয়াল রেখে চলেন টেকেরহাট বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায় সে এই এডিস মশা থেকে প্রতিরক্ষার জন্য সে এই ফগার গানের মাধ্যমে ঔষধ ছিটাচ্ছেন সে আমাদেরকে জানিয়েছেন এই এডিস মশার বিরুদ্ধে তার এই ঔষধি কার্যক্রম মানে ফগার গান দিয়ে ঔষধ ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায় এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্লাশভাবে কাজ করে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কাউন্সিলর বাবলুবাগা সেও ট্যাকেহাট বাস স্ট্যান্ডের এই যে যে স্থানটিতে পানি জমে আছে এটি রোডস অ্যান্ড হাইওয়ের যে কথাটি না বললেই নয় যে রোডস অ্যান্ড হাইওয়ে এখানে একটি ড্রেন করেছে কিন্তু তার পানি কোথায় দিয়ে নামবে বা কোন দিক দিয়ে প্রবেশ করবে তার কোনো স্থান রাখেনি শুধু ড্রেন করেই রেখেছে যে কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে এবং এই ড্রেনের সামনে একটি গরুহাট রয়েছে সেই গরুহাটের অপরিকল্পিতভাবে গরু রাখার জন্য কোরবানির গরু রাখার জন্য মাটি দিয়ে বেদি করা হয়েছে যে কারণে এখানে পানি আটকে গেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন